লঞ্চ এমভি মোস্তফা ডুবির কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিআইডব্লিউটি এর কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটুরিয়া থেকে বেলা 11:30টায় লঞ্চটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা 12:45টার দিকে মাঝ নদীতে পৌঁছলে একটি কার্গোর সঙ্গে ধাক্কা লাগলে লঞ্চটি উল্টে ডুবে যায়। সে সময় লঞ্চের কেবিনের বাইরে থাকা যাত্রীদের অনেকে সাঁতরে অন্য লঞ্চ ও ট্রলারে উঠতে সক্ষম হয়। বাকি কতজন কেবিনে আটকা পড়ে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা গেছে। লঞ্চটি উদ্ধারে মাওয়া থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।